আজ আমি খুব খুশি, তার কারণ আজকে আমি যেতে চলেছি শান্তিনিকেতন বন্ধুরা, যেটা যাওয়ার আমার বহুদিনের শখ ছিল। কি মারছিস গাড়িতে মশা? আরে প্রচুর মশা। হ্যাঁ বন্ধুরা, সেজে গুজে যাচ্ছে শান্তিনিকেতন। ফুল ভিডিওতে তোমরা দেখতে পারবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর অনেকদিন বাদে শাড়ি পরেছি, আর আজকে শান্তিনিকেতনে কি কি করলাম, কিভাবে মজা করলাম সবটাই দেখতে পারবে ভিডিওতে। খুব সুন্দর হয়েছে। আজ আমি অনেক খুশি, তার কারণ আমি আজ যেতে চলেছি বর্ধমান। না না, শুধুমাত্র বর্ধমান যাব বলে খুশি না, আজ আমি খুশি তার কারণ আমি শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতন সৃজনী গ্রাম, সবাই কিন্তু জানো। আর সেখানে ডান্স প্রোগ্রামে যাব। না না না, পার্টিসিপেট হিসেবে নয়, দর্শক হিসেবে। দাদা দাদা, তোমাদের তো জানাতেই ভুলে গেছি, আজ আমি অনেক সকালে উঠেছি জানো তো, একদম অনেক সকালে, বলতে পারো 4টার সময়। কিন্তু কুকুরের ভয়ে একরকম আমি বেরোতে পারিনি অতটা সকালে। তো বেরিয়েছি বাড়ি থেকে ওই 5:30 নাগাদ, কুকুরগুলো যখন ঘুমাতে গেছে তখন আমি বেরিয়েছি। অ্যাকচুয়ালি ওই কুকুরটাকেই ভয় পাই। সবাই বলে কুকুরকে ভালোবাসলে নাকি কুকুরের কাছ থেকে যে ভয়টা সেটা চলে যাবে, কিন্তু জানো তো বন্ধুরা, একটা সত্যি কথা বলবো, কুকুরকে আমি যত ভালোবাসার চেষ্টা করি না কেন, ওর জন্য অনেক খাবার আনি না কেন, কিন্তু আমাদের পাড়ার কুকুরকে দেখেই আমার ভয় লাগে। কেননা কুকুর যখনই একটু ঘেউ ঘেউ করবে তখনই আমার হৃৎপিণ্ডটা একদম খাঁচা ছাড়া হয়ে যায়। ও হৃৎপিণ্ডের হাল যে কি বেহাল অবস্থা হয়ে যায় সেটা আর কাকে বোঝায়। আমার সাথে কারা কারা একমত কুকুরকে ভয় পাও তাড়াতাড়ি এক্ষুনি কমেন্টে জানাও। এ বাবা, সবাইকে তো ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। তোমরা কেমন আছো, ভালো আছো আশা করছি, আর আমি তো বেশ ভালো আছি। চলো তাহলে যাওয়া যাক, আর আমার সাথে তোমরাও এনজয় করো। 2000 ইয়ার্স লেটার। তো চলো বন্ধুরা, অনেক অপেক্ষার পর ফাইনালি লোপাদের বাড়িতে চলে আসলাম, ঢুকবো আমি। আমি অ্যাকচুয়ালি লোপাদের বাড়ি আসলে না আমার কি হয় বলতো, আমি অনেকটা শান্তি উপভোগ করি। চলো, এখানে দেখতেই পাচ্ছ খাবারের আসর জমে গেল, আর এত কিছু বানিয়েছে। প্রথমত একটা মজার জিনিস বলি, জানো তো একটা কোপ্তা টাইপের বানিয়েছিল, আমি তো বুঝতেই পারিনি কাকিমা এটা কী বানিয়েছে, এতটা টেস্ট হয়েছিল। আর সেটা তারপরে আমি অনেক আইডিয়া লাগানোর পরও আমি বের করতে পারিনি। তারপর এই যে এই তরকারিটা, তারপরে কাকিমা বলে এটা ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে। অনেক দিন বাদে পুঁই শাক খাবো বন্ধুরা, চলো বেশ একদম ইচ্ছে করে পেট পুট একদম জমিয়ে নিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। শুধু আমি খাবো না, সবাই মিলে খাবো। বাড়িতে তো একা একা খাই, কিন্তু জানো তো সবাই মিলে খাবার মজাই আলাদা। আর এটা হলো বেসনের বড়া দিয়ে টক, এটা তো হেভি হয়েছিল। নতুন নতুন জিনিস খেতে কাকিমার হাতে বেশ ভালো লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এবার ব্লাউজ সেলানোর পালা, তার কারণ সবার ব্লাউজ তো আর আমার হয় না, একটু আধটু খামতি থেকেই যাবে। এবার বডিতে হয়েছে কিন্তু হাতাতে হয়নি, সেই হাতাটাই একটু খাপিয়ে নিচ্ছে বড় বড় সেলাই করে। 2000 ইয়ার্স লেটার। কতদিন বাদে শাড়ি পরলাম, শাড়িতেই নারী, শাড়ি পরলে কিন্তু বেশ লাগে। আর আমি অনেক রিলস বানিয়েছি আজকে শাড়ি পরেছি বলে, অনেকদিন বাদে পরলাম। 2000 ইয়ার্স লেটার। তো বন্ধুরা, এক প্রকার যুদ্ধ জয় করে বন্ধুরা বলতে পারো গাড়ির মধ্যে উঠেছি। এত পরিমাণে বৃষ্টি, আগাগোড়া কখনো বৃষ্টি হয়নি, যখনই আমরা বেরোবো তখনই বৃষ্টিটা হতে হলো। সমুদ্র না, তার মধ্যে আমরা পরেছি শাড়ি, একেতে মানে ভালো ওয়েদারই আমরা শাড়ি সামলাতে পারি না, তার মধ্যে আবার বৃষ্টির হয়েছে। মা ফোন করছিল, নর্থ বেঙ্গলে নাকি বৃষ্টি হচ্ছে না, মানে রোদ, ওরা গরমে শেষ আর আমরা এদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই যে দুকুচকি এখানে বসে আছে, দুটো আগরতলা থেকে, আর দিদি বসে আছে সামনেটা দেখাচ্ছে। বাবু জলটা দে তো, ওইখান থেকে দেবো তো। জল হ্যাঁ পেছনে আছে, দে। কি মারছিস গাড়িতে মশা? আরে প্রচুর মশা গো। কটা মারলি? অনেক কটা। গাড়িতে মশা? হ্যাঁ বড় বড় মশা, পুচকি গুলো ঘুমোতে পারছে না।
আজ মাকে যখন ফোন করলাম, মা জানো তো আজকে আমি শান্তিনিকেতন যাচ্ছি, মা এত খুশি হয়েছে। মা বলল, বা তুই কত জায়গায় বেড়াতে পারছিস সত্যি বন্ধুরা, কাজের জন্য অনেক জায়গায় ঘুরতে পারছি, অনেক জায়গায় যেতে পারছি। তাই তো তোমাদেরকে বলি, নিজের পায়ে দাঁড়াও, নিজের ইচ্ছেগুলো পূরণ করো, তবে দেখবে তোমরা অনেক জায়গায় আমার মতন ঘুরতে পারবে। আর যেহেতু শান্তিনিকেতনে প্রোগ্রামের উপলক্ষে গিয়েছি, সেই জন্য শান্তিনিকেতনটা অত ঘোরা হয়নি, আরেকবার শুধুমাত্র ঘোরার জন্যই যাব শান্তিনিকেতন। আসছি শান্তিনিকেতনের মানুষ। উফ, নাচের প্রতি যে আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। এই ভারতনাট্যম, কত্থক, এই নাচগুলো না আমার বেশ ভালো লাগে জানো তো। রিজেনটা লাস্টে জানতে পারবে। ভিডিও করছি দিদি, আমরা এখন মুড়ি খাবো। মুড়ি কি একা একা খেয়ে নিচ্ছে, কি খাচ্ছ দাও? একা একা খাচ্ছি, এটা আমার প্রিয় খাবার। জানো তো বাইরে আমরা যাই, বাইরে কিন্তু অনেক খাবার থাকে, অনেক খাবারের স্টল থাকে, কিন্তু ঘর থেকে যদি একটু সময় বার করে খাবার জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, তখন না পেটটাও শান্তি থাকে, আর সেই জিনিসগুলো, সেই খাবারগুলো একটা আলাদাই আনন্দের সহকারে আমরা কিন্তু খেতে পারি। তাই লোপাদি আর আমি প্ল্যান করলাম যে বাড়ি থেকেই চলো কিছু কিছু জিনিস, যদি খাবারের জিনিস নিয়ে যাওয়া যায় তখন ওখানে গিয়ে কিছু টুকটুক করে খেতে খেতে অনুষ্ঠানটাকে উপভোগ করা যাবে। আর তোমরা জানো সেই মুভি জিনিস বা সামনে ধরো কোনো লাইভ অনুষ্ঠান হোক, সেটা না খেতে খেতে দেখার মজাই আলাদা, বলো। আজ আমি যখন ওদের নাচ দেখছিলাম, সত্যি নিজের ছোটবেলাটা ফিল করছিলাম। আর যদি নাচটাকে চালিয়ে যেতে পারতাম, তাহলে আমিও হয়তো ওদের মতন স্টেজে উঠে এত সুন্দরভাবে নাচ করতাম, আর আজকে অন্য লেভেলের হতাম। যা কি ছাড়ো, ভগবান চাইনি যে এরকম করে সুন্দর করে করে আমার ব্যাপারটাকে আরো সুন্দর করে এগিয়ে দিতে সাহায্য করছে। এই ছেলেটা আজকে স্টেজে উঠে পুরো স্টেজটা কাঁপিয়ে দিয়েছে। পুরো ভিডিওটা করিনি, তার কারণ কপিরাইট ক্লেম চলে আসবে ডান্সটা, কিন্তু আমি যখন সামনে থেকে ওর ডান্সটা দেখছিলাম, একদম সামনে গিয়ে যখন ভিডিও করছিলাম তোমাদের জন্য, স্টেজটা পুরো কাঁপিয়ে দিয়েছিল। তো ছেলেটা থার্ড হয়েছে, কিন্তু সত্যি এই জিনিসটাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ছেলেটাকে ফার্স্ট হতে হতো। কি করা যাবে, জাজেসদের এটাই বিচার। তো বন্ধুরা চলে আসলাম, আজকে সারাটা দিন খুব মজাতে কেটেছে। তার কারণটা কি বলতো, আমি ডান্স পছন্দ করি তোমরা অনেকেই জানো। তার কারণ ছোটোবেলা থেকে এই ভারতনাট্যম, কত্থকের প্রতি আমার এক্সট্রা এনার্জি ছিল। দিদি আর আমি দুজন মিলে কিন্তু ডান্সে মানে করতাম, কিন্তু কিছু কারণবশত ডান্স আর পুরোপুরি হয়ে ওঠেনি। শোনা, তুমি কিছু পড়ো নি না, ভিডিওতে এসো না। তো তো চলো বন্ধুরা, এই আর কি আসলাম, ফ্রেশ হলাম, মুখে মেকআপ ছিল, মেকআপ টেকআপ তুলে অ্যালোভেরা জেল মাখলাম। তোমরা জানোই আমার রেগুলার রুটিন এটা রাতের, অ্যালোভেরা জেল মাখা। তোমরাও ট্রাই করো, ভালো কিন্তু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, নতুন যারা আছো সাবস্ক্রাইবটা করে দিও। বাই বাই।